রাজ্য জুড়ে যখন রাজ্য সরকারের সন্ত্রাস নেমে আসছে বিজেপি কর্মীদের উপর, পুলিশকে ব্যবহার করে বিজেপি কর্মীদের কোণঠাসা করতে চাইছে রাজ্য সরকার, ধরে ধরে বিজেপি কর্মীদের জেলে পুরছে। এমতো অবস্থায় বিজেপির বিধায়ককে গলায় দড়ি দিয়ে ঝুলিয়ে দেওয়া হয়েছে। এ নিয়ে রাজ্য রাজনীতি যখন তুঙ্গে, ঠিক তখন রাষ্ট্রপতির দ্বারস্থ হলেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। তৃণমূলের নেতৃত্বে সেই হত্যালীলা এবং সন্ত্রাসের প্রতিবাদে গতকাল সারা রাজ্য জুড়ে প্রত্যেক থানা ঘেরাও ও ডেপুটেশনের ডাক দিয়েছিল বিজেপি। সেই কার্যক্রম সফলভাবে পালন করা হলো। সেই প্রেক্ষাপটে বক্তব্য রাখলেন প্রবীর রায় মহাশয়, হাওড়া জেলা বিজেপির সদস্য। আজ দেবেন্দ্রনাথ রায়ের তাকে আত্মহত্যা করেনি, তাকে মেরে ফেলে মার্ডার করে ওরকমভাবে নির্মমভাবে ঝুলিয়ে দিয়েছে, হাত পা বাঁধা অবস্থায়, পায়ের নিচে কোনো সলিড বস্তু নেই, টুল বা আদার্স কিছু, যে সে নিজে থেকে আত্মহত্যা করতে পারবে বলে মনে হয়, কিন্তু তাকে মেরে ওরমভাবে নির্মমভাবে ঝুলিয়ে দিয়েছে। এই প্রতিবাদে আমরা আজ সারা হাওড়া জুড়ে প্রত্যেকটা থানায় অবরোধ এবং ডেপুটেশন দেওয়ার ব্যবস্থা করেছি, এবং আমাদের টোটাল কর্মীরা এই অবরোধে ডেপুটেশন দিচ্ছে থানায় থানায় এবং তাদের অবরোধ কর্মসূচি নিয়েছে। এই অবস্থায় আমরা চাই সিবিআই তদন্ত, কেন সিআইডিকে আমাদের ভরসা নেই। রাজ্য সরকার যেভাবে বিজেপি কর্মীকে দমাবার চেষ্টা করছে, রাজ্য সরকার যেভাবে বিজেপি কর্মীর ওপরে আঘাত আনছে, কেস কামারি দিয়ে ছেলেদেরকে ভেতরে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছে, এর একমাত্র কারণ রাজ্য সরকার এখন তৃণমূল সরকার, তারা বুঝতে পারছে যে 2021-এ তাদের পায়ের নিচে থেকে মাটি সরে গেছে, যার জন্য বিজেপিকে যেন তেনভাবে আটকাও, এই পলিসি নিয়ে তৃণমূলরা চলছে। হাওড়া থেকে মণিশঙ্কর বিশ্বাসের রিপোর্ট, নিউজ বাংলা 24x7, সবার সাথে সবার পাশে।